এভাবেই আলি ফ্লাইলার সিন্দাবাদের মতো ম্যাজিক কার্পেটে বসে দেশ বিদেশ ঘুরে বেড়ান হালিম রাজ নামের এক ব্যক্তি। বিভিন্নভাবে এডিটিং করে সেই ভিডিওই আপলোড করেন নিজের ইউটিউব চ্যানেলে, কিন্তু সেই সিন্দাবাদ এখন পুলিশ হেফাজতে। রোববার বিকেলে ঘটল অদ্ভুত এক ঘটনা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে হালিম রাজ নামের ওই ব্যক্তিসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। জব্দ করা হয়েছে ককটেল সদৃশ বস্তু যা দিয়ে মালা বানিয়েছিলেন তিনি, এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ। একটা ছেলে বোমা নিয়ে আসছিল, একটা বোমা বাস্ট হয়েছে, একটা বাস্ট হয়ে যাবেন, এর মধ্যে পুলিশ তাকে অ্যারেস্ট করে ওইখানে আটকে রাখছিল। শব্দ একটু শোনা গেছে, পরে শুনতে আছি যে বাইলাম, পরে শুনি ওইখান দিয়ে আপনার হালকা শব্দ, তারপরে কোনো সমস্যা নেই, পুলিশ টুলিশ আসছে, সব আসে আর কি, পিটি করছে। গলায় মালা ছিল, কিসের মালা আইডিয়া ভালো জানি না। আটক হালিম রাজ পুলিশকে জানিয়েছে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে গান ও কবিতা লিখেছিলেন তিনি, সেগুলোই প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো কুল কিনারা করতে পারেননি তিনি। পরে ধানমন্ডি 32 নম্বরের জাদুঘরে কর্মরত এক ব্যক্তিকে 35,000 টাকা দেয় সে, কিন্তু সেই টাকা নিয়ে আর কাজ করেননি ওই ব্যক্তি। কাজ না করাই রেগে যান তিনি, পরে তাকে ভয় দেখাতে ককটেল সদৃশ বস্তু নিয়ে সেখানে আসেন তাকে ভয় দেখাতে। হালিমের বোন জানান ব্যাগ বিক্রি করতেন তিনি, টাকা ফেরত নিতে ধানমন্ডি 32 নম্বরে যায় সে। আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিছে, ভাই দিয়া 80,000 টাকা নিছে। কে নিছে? কোন দারোয়ানে বলে যে ওর এই যে নেত্রীর কাছে নিয়ে যাইব, সিডি ফুসাই দিব, আর আমার বাইরে নিয়ে যাও না, খালি ঘুরাইতেছে, আর আজকে দেওয়ার কথা টাকা কইসে ঘুরাই দিব। হ্যাঁ, আমার ভাই আইসে টাকা নিয়ে গিয়া, তারপরে হ্যাঁ, তারপরে এই যে টাকা চাইছে মনে হয় দেয় নাই, মনে হয় চিল্লাইছে, ও চিল্লাচুল্লি করছে, পরে যে পুলিশে নিয়ে গেছে। খালি এত করতে বাইরে আইসে আমার সামনে। ককটেল সদৃশ বস্তুগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল কিনা তা পরীক্ষা করে দেখছে বম্ব ডিসপোজাল ইউনিট। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।